আসসালামু আলাইকুম। ফাইবারে নিউ একটা ফিচার আসছে, সেটা হলো গেট ব্রিফস। অ্যান্ড গেট ব্রিফসটা কি, কাইন্ড অফ বায়ার রিকোয়েস্টের অ্যাডভান্স একটা ফিচার। হ্যাঁ, আগে বায়ার রিকোয়েস্টে কি হতো, ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্টস অনুযায়ী একটা পোস্ট দিত, এটা সব ধরনের সেলারের কাছে যাইতো, যাদের ওই ক্যাটাগরিতে গিগ খোলা আছে তাদের কাছে যাইতো। এখন তাদের মধ্যেও কিছু ফিল্টার আউট হইতো, বেসিক ফিল্টার, লাইক যাদের রেটিং কম, 4.7-এর কম, ওদের ক্ষেত্রে ওরা বায়ার রিকোয়েস্ট দিতে পারতো না, তাই না? বায়ার রিকোয়েস্টে অফার সাবমিট করতে পারতো না, তো সেই ক্ষেত্রে ওরা বাদ পড়তো। কিন্তু এমনিতে যারা যারা গিগ খোলা আছে তারা কিন্তু সবাই এলিজিবল ওই অফারটাতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। সেখানে টপ রেটেডরাও অ্যাপ্লাই করতে পারতেছে, নিউ সেলারও অ্যাপ্লাই করতে পারতেছে। তো এটা বলা যায় যে বায়ার রিকোয়েস্টের অ্যাডভান্স একটা ফিচার, যেখানে গেট ব্রিফসে বায়ার তার একটা ব্রিফ দিবে যে তার কি কি লাগবে, কত দিনের মধ্যে লাগবে, তার বাজেট কত, অ্যান্ড সে একটা ডিসক্রিপশন দিবে যে তার অ্যাকচুয়ালি কি কি লাগবে। হ্যাঁ, তো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করা হয় যে এই রিকোয়ারমেন্টসগুলো দেখে ফিল্টার আউট করা হয় যে আচ্ছা বায়ারের এই রিকোয়ারমেন্টস অনুযায়ী কোন কোন সেলার কাজ করছে আগে, তারপরে কোন কোন সেলারের এই গেট ব্রিফসে যে বাজেটটা ওরা সেট করতেছে ওটার সাথে ম্যাচ হইতেছে নাকি, অ্যান্ড এই সেলার কি নর্মালি এতটুক প্রাইসে এইরকম কাজগুলো করছে নাকি আগে। তো এরকম ভাবে সর্ট আউট হয়ে কিছু কিউরেটেড, মানে একদম স্পেসিফিক কিছু সেলারের কাছে যায় অফারগুলা, মানে ওটা হলো অপরচুনিটি অফার হিসেবে আসে নোটিফিকেশন। হ্যাঁ, এখন অপরচুনিটি নোটিফিকেশনের মধ্যে আসলে ওইখানে একটা সেলার অপশন পাবে সিলেক্ট করার যে আচ্ছা সে এখন এই অপরচুনিটিটা গ্র্যাব করতেছে নাকি রিজেক্ট করতেছে। তো ওইখানে একটা সেলার ক্রিয়েট অফারে ক্লিক করে অফার ক্রিয়েট করতে পারবে, আর না হলে নট ইন্টারেস্টেড দিয়ে ওই অপরচুনিটিটা ইয়ে করতে পারবে। এটা কাইন্ড অফ আপওয়ার্কের, ওই যে আমাদের ইয়ে করে না, আপওয়ার্কে ইনভাইটেশন দেয় বায়াররা, ওই রকম যে বায়ার ওর ব্রিফটা দিল, তারপর কিছু সেলার শর্টলিস্টেড হয়ে আসলো, ওইখান থেকে ওরা ইনভাইটেশন পাঠাইলো, এরকম। তো এখানে ফাইবার নিজেই কাজটা করে, ফাইবার নিজে ম্যাচ করে, ম্যাচ করার পর স্পেসিফিক কিছু সেলারকে অফারটা পাঠায়, মানে অপরচুনিটি অফারটা পাঠায়। এখন ওই সেলার চাইলে একটা কাস্টম অফার ক্রিয়েট করতে পারে। আগে বায়ার কি করতো, আমার গিগে আইসা গিয়া তারপরে ক্লিক করতো যে ক্রিয়েট এ কাস্টম অফার। হ্যাঁ, তারপরে অফারটা আমার পাঠাইতো ইনবক্সে। তো এইখানে আমি যখন ক্রিয়েট অফার দিতেছি, ওই অফারটা বায়ারের ইনবক্সে ওই কাস্টম অফারের মতো হয়ে যাইতেছে, তখন বায়ার চাইলে ওই অর্ডারটা স্টার্ট করতে পারবে বা ও চাইলে ডিক্লাইন করতে পারবে, এরকম। তো এখন এইখানে যদি কোনো বায়ার একসেপ্ট করে, তাহলে একসেপ্টেড দেখাবে আপনি আর নতুন ইয়ে সাবমিট করতে পারবেন না, মানে বায়ার যদি কোনো সেলারের কোনো অফার একসেপ্ট করে থাকে তাহলে আর আপনি নতুন ভাবে ওরে অফারটা পাঠাতে পারবেন না। আর যদি স্টিল ওপেন থাকে তাহলে আপনি দেখতে পারবেন, অ্যান্ড ওই হিসেবে আপনি ওইটা সাবমিট করতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি যে বায়ার রিকোয়েস্টটা অ্যাকচুয়ালি আগে কেমন দেখা যেত, অ্যান্ড ওই হিসেবে আমাদের কতটুক ডিফারেন্স হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখন বায়ার রিকোয়েস্টটা দেখে আসি। এখানে ফার্স্ট অফ অল বায়ারের প্রোফাইলে কি হয়, বায়ারের প্রোফাইলে যদি ও লগ ইন করে ও ড্যাশবোর্ডে এরকম পোস্টের রিকোয়েস্ট দেখা যায়, এটা হলো বায়ার রিকোয়েস্টের অপশনটা। হ্যাঁ, তো বায়ার রিকোয়েস্ট অপশনে আগে কি থাকতো, আগে ডিসক্রিপশন দিতে পারতো, ক্যাটাগরি চুজ করতে পারতো, সাব ক্যাটাগরি চুজ করতে পারতো, টাইম লাইন চুজ করতে পারতো, দেন জাস্ট এখানে বাজেট, দেন সাবমিট রিকোয়েস্ট। তো এটাতে কি হইতেছে, জেনারিক ভাবে সব ধরনের সেলারের কাছে অফারটা যাইতেছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন বায়ার এই সেম জায়গায় দেখতে পারবে ক্রিয়েটিভ ব্রিফ অপশন। হ্যাঁ, তো ক্রিয়েটিভ ব্রিফে ক্লিক করলে কি কি আসবে ওটা এখন আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, সাপোজ আপনি এখানে একটা রেট সেট করবেন আপনার গিগস এর অপশনে গিয়ে, গিগস এর অপশনে গিয়ে রেট কিভাবে সেট করতে হবে ওটাও দেখাই দিই। আপনার গিগস এ আসবেন, গিগস এ আসার পর এখানে গেট এ ব্রিফ একটা অপশন পাবেন, এখানে সেট এ রেট এ ক্লিক করলে এখানে আপনি আপনার মিনিমাম একটা রেট সেট করতে পারবেন যে আচ্ছা বাইরের বাজেট যদি এই মিনিমাম এত ডলার না হয় তাহলে আমার এখানে শো করবেন না বা আমাকে কোনো অপরচুনিটি অফার নোটিফিকেশন দিবেন না। তো আপনি চাইলে যদি আপনি ফ্রি টু ওয়ার্ক হন, মানে আপনি যদি কাজ কম থাকে তাহলে আপনি $5 সেট করে রাখতে পারেন, তাহলে বায়ারের কোনো কাজে যদি $5 মতো মিনিমাম বাজেট হয় তাহলে আপনার এখানে ব্রিফ আসবে, জাস্ট এখানে সেভ দিলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা মুভ অন করি। তো এইখানে যদি আমরা দেখি, আচ্ছা আপনি তো আপনার মিনিমাম বাজেট সেট করলেন, মানে মিনিমাম রেটটা সেট করলেন, তারপর নেক্সটে যদি আমরা যাই তো বায়ার ওর প্রোফাইলের ড্যাশবোর্ডে এরকম একটা অপশন পাবে ক্রিয়েট এ ব্রিফ নামে। হ্যাঁ, যেখানে ও ওই যে বায়ার রিকোয়েস্টের মতো ক্লিক করে অপশনগুলো পাবে যেখানে ও ব্রিফ ক্রিয়েট করতে পারবে। আচ্ছা, তো এইখানে ক্লিক করার পর এই অপশনগুলো আসবে, সেখানে ওর ডেসক্রিপশনগুলো দেওয়া লাগবে, ওর কি দরকার, সাপোজ ওর লোগো দরকার বা চ্যানেলের জন্য ভিডিও এডিটিং দরকার, তো ওইটা ও এখানে লিখবে 1000 ক্যারেক্টার লিমিটের মধ্যে। আচ্ছা, তারপরে এখানে ও ইন্ডাস্ট্রি সিলেক্ট করবে, কোন ইন্ডাস্ট্রির কাজ,
তারপরে এখানে ওর ব্রিফলি ডেসক্রিপশন দিবে, লাইক একটা কাস্টম অফারের মধ্যে যেরকম ডেসক্রিপশন দেওয়া হয় যে আচ্ছা আমার এই এই জিনিসগুলো লাগবে, এই এই এত দিনের মধ্যে লাগবে, এই এই রিকোয়ারমেন্টস থাকতে হবে, বাজেট এত, তুমি কি করতে পারবা নাকি। কেউ যদি ইনবক্সে কাস্টম অফার রিসিভ করে থাকেন বাইরের থেকে তাহলে আপনার জানা থাকার কথা। আচ্ছা, তারপরে এখানে ক্যাটাগরি কি কি ক্যাটাগরির আন্ডারে পড়ে এই গিগটা, মানে এই সার্ভিসটা, ওইটা এখানে সিলেক্ট করতে পারবে। দুইটা ক্যাটাগরি এখানে দিছে, তো একটা ম্যান্ডেটরি, মানে একটা হলো ফার্স্ট অফ অল ইন্ডাস্ট্রি, যেটা হলো ব্রড ইন্ডাস্ট্রি, হ্যাঁ, তো ওইটা অপশনাল, ওইটা চাইলে সিলেক্ট করতে পারে, কিন্তু একটা ক্যাটাগরি তো মাস্ট দেওয়াই লাগবে, একটা ম্যান্ডেটরি আর আরেকটা হলো অপশনাল। তো ফাইবারের রেকমেন্ডেশন থাকে বায়ারদের ক্ষেত্রে যে পারো স্পেসিফিক অ্যান্ড সবগুলো অপশনাল অপশনও ইউজ করবা, যেন আমরা বেস্ট ম্যাচটা তোমাকে দিতে পারি। আচ্ছা, এখানে সিলেক্ট করার পর, ক্যাটাগরিগুলো সিলেক্ট করার পর, কিছু এক্সট্রা যদি আপনার সার্ভিস দরকার হয়, লাইক আপনার বিজনেস কার্ড আর স্টেশনারিও দরকার হইতে পারে, হ্যাঁ, এইগুলা বায়ার যদি সিলেক্ট করে, এগুলো যদিও অপশনাল, সিলেক্ট না করলে অফার ক্রিয়েট করা যাবে, তাহলে বায়ার যদি প্রায় নেক্সট স্টেজে যায়, তাহলে নেক্সট স্টেজে গেলে ও বাজেট আর টাইমলাইন সিলেক্ট করতে পারবে। লাইক এখানে দেখতে পারতেছেন, ফার্স্ট অফ অল আমরা ডিটেলস গুলো দিলাম, সেকেন্ড অফ অল আমরা এখানে বাজেট আর টাইম লাইন সিলেক্ট করার অপশন পাবো। তো এখানে নেক্সটে গেলেই এখানে আসতেছে বাজেট আর টাইম লাইন সিলেক্ট করার অপশন, সেখানে ওর বাজেট দিবে। এখন এই বাজেটটা যদি আপনার বাজেটের সাথে ম্যাচ না হয় তাহলে আপনাকে শো করবে না। সাপোজ আপনি মিনিমাম রেট দিয়ে রাখছেন $100, $100-এর নিচে যেই অফারগুলো ক্রিয়েট হবে ওইগুলোর অপরচুনিটি নোটিফিকেশন ফাইবার আপনাকে দেখাবে না, কারণ আপনি এই বাজেটে কাজ করবেন না, ঠিক আছে। তো এইখানে বায়ার বাজেটটা দিল, বাজেটের আশেপাশে হলেও কিন্তু আপনি নোটিফিকেশন পাইতে পারেন, ওইটা ফাইবারের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। তারপরে কখন আমার এটা দরকার, আমি এখান থেকে টাইম লাইন সিলেক্ট করে দিতে পারবো যে আমার এত টাইমের মধ্যে দরকার। তো এই ক্ষেত্রে ফাইবার কিন্তু আপনার থেকে বেশি ইনফরমেশন নিতেছে না। আচ্ছা, তো ফাইবার আপনার থেকে বেশি ইনফরমেশন নিতেছে না, কিন্তু বাইরের থেকে কিন্তু মোটামুটি ভালো ইনফরমেশন নিতেছে। এখন ফাইবার এটা কিভাবে তাহলে ওয়ার্কআউট করবে, ফাইবার তো জানে যে আপনার গিগের প্রাইসিং গুলা কিরকম, এই সার্ভিস রিলেটেড আপনার কি গিগ আছে অ্যান্ড ওটাতে প্রাইসিং গুলা কিরকম, ওটাতে আপনার ডেলিভারি টাইম গুলা কিরকম, তাই না। তারপর আপনার প্রিভিয়াস প্রজেক্ট গুলা যে করছেন কিরকম রিকোয়ারমেন্টসে, কতগুলা প্রজেক্ট আপনি এই বাজেটের অ্যারাউন্ডে করছেন, হ্যাঁ, এগুলোর ডিটেলস কিন্তু ফাইবারে আছে। তো ওরা ওইভাবে সর্ট আউট করে বেস্ট ম্যাচ গুলাকে আগে ওই অফারের নোটিফিকেশনটা পাঠাবে, যেখান থেকে একটা সেলার চাইলে ওই অপরচুনিটিটা গ্র্যাব করতে পারবে ক্রিয়েট অ্যান অফার বা নট ইন্টারেস্টেড দিয়ে। ক্রিয়েট অ্যান অফার দিলে ওই বায়ারের ইনবক্সে একটা কাস্টম অফারের মতো অফারটা পাবে যে আমি এত বাজেটে করবো, ওইখানেও আপনি আরো ডিসক্রাইব করতে পারবেন নর্মাল আমাদের কাস্টম অফার ক্রিয়েট করার মতো, ওইখানে আপনি ডিসক্রাইব করবেন যে আচ্ছা হ্যাঁ আমি তোমার কাজটা করতে পারবো, এতদিন সময়ের মধ্যেই করতে পারবো, কিন্তু তোমার যে রিকোয়ারমেন্ট ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী বাজেটটা একটু বাড়ানো লাগতে পারে, হ্যাঁ। তো আপনি চাইলে ওইখানেও নেগোসিয়েট করে নিতে পারবেন ভ্যালিড রিজন দিয়ে ক্লায়েন্টকে, যে তোমার এই কাজের জন্য বাজেট এত হওয়া উচিত। এমন না যে বায়ার এখন $5 দিয়ে একটা ওয়েবসাইট চাইতেছে, ওই ওয়েবসাইট $5-ই আপনার করতে হবে, এরকম না, বায়ার রিকোয়েস্টও কিন্তু এরকম হইতো। কিন্তু আপনি যখন অফারটা ক্রিয়েট করতেছেন, আপনি কিন্তু একটা বাজেট লিখে পাঠাইতেছেন, ক্লায়েন্ট চাইলে ওটা সরাসরি অ্যাকসেপ্ট করতে পারতেছে বায়ার রিকোয়েস্টের অফারের মতোই। যদিও বায়ার রিকোয়েস্টের অফারে ম্যাক্সিমাম ক্লায়েন্ট দেখা যায় অফার পাঠানোর পরও আবার ইনবক্সেও ডিসকাস করে তারপর অফারটা ক্রিয়েট করে, কিন্তু ওইখানে কিন্তু অপশন থাকে ডাইরেক্টলি অর্ডারটা স্টার্ট করার, আপনি যেই বাজেট সিলেক্ট করছেন। তো আপনি যখন অফারটা পাঠাইতেছেন তখন মেনশন করে দিবেন যে আমার এই বাজেটের মধ্যে বা তোমার রিকোয়ারমেন্টস অনুযায়ী বাজেট এত হওয়া উচিত, যদিও আমি এখানে একটা বাজেট উল্লেখ করতেছি, লেটস ডিসকাস ইউর রিকোয়ারমেন্টস ইন ইনবক্স, হ্যাঁ, আপনি চাইলে ওইভাবে ক্লিয়ার করে দিতে পারেন। তো ওভারঅল এটাই ছিল আমাদের নতুন ফিচার সম্পর্কে যতটুকু ডিটেইলডে বলা যায় ওইভাবে। তো এটা অত বেশি এখনো ওইভাবে সবার কাছে অ্যাভেলেবেল না, সব বায়ার প্রোফাইল অ্যাভেলেবেল না, যেমন আপনি দেখতেই পারতেছেন আমার বায়ার প্রোফাইলও এখনো দেয় নেই, পোস্টে রিকোয়েস্ট অপশনটাই আছে। তো এটা এখনো ইনিশিয়াল স্টেজে আছে, যেটা ওরা হয়তো ট্রাই আউট করতেছে বিভিন্ন বায়ার দিয়ে যে কতটুকু এফেক্টিভ হয়, যেহেতু নতুন একটা ফিচার সবার অ্যাডাপ্ট করতে হয়তো একটু টাইম লেগে যাবে। তো এই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই, নতুন ফিচার আসেই অ্যান্ড এগুলো নিয়ে পাজলড হওয়ারও কিছু নাই, তাই না, কারণ ফাইবার যখন একটা নতুন অফার নতুন একটা ফিচার রিলিজ করে তখন কিন্তু ওদের ব্লগেও এটার ব্যাপারে ডিটেলসগুলো দেয়, তাই না। তো এগুলোর ব্যাপারে
মোটামুটি আইডিয়া নিয়ে আপনি চাইলে এগুলি গ্র্যাব করতে পারেন, কারণ নতুন যেই ফিচারই আসে ফাইবার মেইন ফোকাস থাকে ওইখানে বেশি ফোকাস দেওয়ার। সাপোজ এখন আপনার কাছে দুইটা অপশন আছে, হ্যাঁ, বায়ার রিকোয়েস্টের মতো, বায়ার রিকোয়েস্ট আছে আর গেট ব্রিফস আছে। এখন আপনি শুধু বায়ার রিকোয়েস্টই আগের মতো ইউজ করতেছেন, গেট ব্রিফস ইউজ করতেছেন না, তার মানে আপনি অপরচুনিটিটা গ্র্যাব করতেছেন না, নতুন অপরচুনিটি। তো এই ক্ষেত্রে আপনার উচিত গেট ব্রিফস অপশনটাও অ্যাক্টিভেট করে রাখার, দেখবেন যে অফার কি কি আসে। অ্যান্ড ফাইবার যেহেতু ম্যাচ করতেছে, তার মানে আপনার স্কিল সেট, আপনার আগের এক্সপিরিয়েন্স, আপনার গিগস সবগুলো মিলে কিন্তু ফাইবার আপনাকে উপযুক্ত ভাবতেছে এই প্রজেক্টটা করার ক্ষেত্রে, যেটা বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে হয়তো বা অনেক সময় হয় না। কারণ আমরা দেখে ভাবি যে আচ্ছা হয়তো এতটুকু দিলেই হবে, কিন্তু ক্লায়েন্টের হয়তো রিকোয়ারমেন্ট আরো বেশি থাকে, আর আমরা হয়তো দেখি যে আচ্ছা প্রজেক্টটা আমি হয়তো পুরোপুরি পারবো না, তারপরেও সাবমিট করতেছি। তো এই ক্ষেত্রে এই হ্যাসেলগুলো থাকতেছে না, ফাইবার অলরেডি জানে আপনি পারেন, ফাইবার অলরেডি জানে আপনি এরকম কাজ করছেন আগে থেকে, ফাইবার অলরেডি জানে আপনি এরকম বাজেটেও কাজ করেন। তো সেই ক্ষেত্রে ফাইবার আপনাকে সাজেস্ট করতেছে তুমি চাইলে এই অফারটা নিতে পারো। তো আপনি চাইলে ওই ক্রিয়েট অ্যান অফার দিয়ে আপনি অফারটা গ্র্যাব করতে পারেন, এটাকে অপরচুনিটি বলে গেট ব্রিফসের ক্ষেত্রে। তো কাইন্ড অফ এটাই ফুল ফিচারের ডিটেলস, অ্যান্ড নিউ কোনো ফিচার আসলে আমার আলোচনা করা হবে। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।